আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি অল্প মশলায় ডিম ইলিশের রসা ভুনা করি। তো আমার আজকের রেসিপিটা হলো যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের জন্য, পুরাতনরা তো জানেনই, তো যারা নতুন তাদের জন্য। তো আজকে রেসিপিটা তাহলে শুরু করা যাক। তো এখানে আমি কড়াইতে কিছু পরিমাণ মতো তেল দিয়েছি, তো এই তেলের মধ্যে আমি মাছগুলো হালকা ভেজে নিব। আপনারা চাইলে এটা কাঁচাও রান্না করতে পারেন। তো আমি এখানে মোট 5 পিস মাছ নিয়েছি, 3 পিস ভাজি করব আর 2 পিস আমি কাঁচাই রান্না করব, কারণ আমার কাছে কাঁচাটাই ভালো লাগে। 3 পিস আমি বাচ্চাদের জন্য আর ওদের বাবার জন্য হালকা ভাজা করব, বেশি না। তো আমার এখানে মাছ ভাজাটা হয়ে গেছে, তো এই তেলটা আমি উঠিয়ে রাখব। এই তেলের একটু পরিমাণ রান্নাতে ইউজ করব আর বাকিটা আমি পরে ইউজ করব, সেটা আপনাদেরকে দেখাই দিব। তো আমি এখানে কিছু পরিমাণ তেল নিয়ে আবার ওই ভাজার মাছ ভাজার তেলটা একটু দিয়ে দিলাম। তো আমি এখানে বড় একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটা পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। এই ইলিশ ভুনার মধ্যে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিলে ভালো লাগে। তো পেঁয়াজটা আমি এখানে কিছু কিছুক্ষণ ভেজে নিয়েছি, লাল করা যাবে না, হালকা ভাজলে হবে। তো আমি এখানে 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করবেন একটু কম ইউজ করতে, কারণ যত কম মশলা ইউজ করা যায় এই মাছের স্বাদটা তত ভালো আসে, বেশি মশলা দিলে আবার মশলার গন্ধ এসে যায়। তো এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া ইউজ করতেছি। তো এটা ভালোভাবে নেড়ে, তেলের মধ্যে ভালোভাবে নেড়ে হালকা পানি দিয়ে দিলাম, কারণ আমি বাকি মশলাটা দিব যখন, যাতে এটা পুড়ে না যায়। তেলের মধ্যে আমি এখানে মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়া আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। আর আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে আমি কষিয়ে নিব। তো আমার এখানে কষানো হয়ে গেছে দেখুন, তারপর আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো এই পানির মধ্যে আমি সে কাঁচা মাছগুলো আগে কিছুক্ষণ বলো কেনে নিব, কারণ মাছটার মধ্যে হলুদ মরিচ না হয় ঢুকবে না। তো এই যে কিছুক্ষণ বলক আসার পরে, তারপর আমি এখানে সে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা আমার কাছে মনে হয় যত কম মশলায় রান্না করা যায় ততই ভালো। আর আমি এখানে কিছু মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম পরে। তারপর একটা ডিমের ফালি আমি ছোট ছোট করে 4 টুকরো করে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিলাম। এই যে ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে এটা রান্না করব। এই যে যখন কিছুটা মাখামাখা হয়ে আসবে তখন আমি এখানে একটা টমেটোকে 6 টুকরা করে দিয়ে দিলাম। তারপরে 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এই যে মাছটা যখন এরকম পর্যায়ে এসে যাবে, মাখামাখা ঝোল হয়ে যাবে, তখন আমি এতে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমি এখানে নামানোর ঠিক আগ মুহূর্তে সে ভেজে রাখা তেলগুলো দিয়ে দিচ্ছি। এটা নামানোর আগ মুহূর্তে দিতে হবে, কারণ এতে মাছের টেস্টটা আসে। তারপর আমি নামিয়ে নিচ্ছি, দেখুন আমার আজকের ইলিশের রসাবুনা হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। তো আমার আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, লাইক দিবেন আমার ভিডিওতে। তো আজ তাহলে এ পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।